বিশ্বকাপ নিয়ে সব আলোচনায় বাদ সেধেছেন মেসি রোনালদো। ফুটবল ইতিহাসের এই দুই কিংবদন্তি ফুটবল প্রেমীদের মনোযোগটা নিয়ে গেছেন নিজেদের দখলে। কাতার বিশ্বকাপ নয়, এক ছবি দিয়েই নেট দুনিয়ার কেন্দ্রবিন্দুতে এখন তারা। কৃতিত্বটা ফরাসি ফ্যাশন সামগ্রীর নির্মাতা প্রতিষ্ঠান লুই ভিতর, যাদের কল্যাণে প্রথমবারের মতো কোনো বিজ্ঞাপনী প্রচারণার ফ্রেম ভাগাভাগি করে নিয়েছেন এই দুই মহাতারকা। তবে তা ফুটবল মাঠে নয়, মেসি রোনালদোর দ্বৈরথটা ফুটিয়ে তোলা হয়েছে দাবার কোর্টে। হয়তো কাতারেই ইতি টানবেন এই দুই গ্রেট সর্বজয়ী ফুটবলারদের সামনে, তাই শেষ সুযোগ সোনালী ট্রফিটা প্রথমবারের মতো স্পর্শ করার। দাবার কোর্টে সেই প্রেক্ষাপটটাই ফুটিয়ে তুলেছেন বিজ্ঞাপন নির্মাতারা। ব্যবহৃত ব্যাগটাতেই মাঠে নেওয়া হবে বিশ্বকাপ ট্রফি। মেসি রোনালদোর এই ছবিতে ট্রিবিউট দেয়া হয়েছে দুই দাবা কিংবদন্তি ম্যাগনাস কার্লসেন আর হিকারু নাকামুরাকে। 2017 সালের ঐতিহাসিক সে ম্যাচটা অবশ্য ড্র হয়েছিল। লুই ভিতর এমন প্রমোশন কাজে লেগেছে ঠিকঠাক। সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর থেকেই ভেঙে চলেছে একের পর এক রেকর্ড। ধারণা করা হচ্ছে এটাই হবে ফেসবুক ইনস্টাগ্রামের সবচেয়ে বেশি পছন্দের ছবি। নেটিজেনরাও তো বুঁদ হয়ে আছে এই ছবিতে। অবশ্য লুই ভিতর এমন বিজ্ঞাপনী প্রচারণা এবারই প্রথম নয়। এর আগে একই ফ্রেমে পেলে, মারাদোনা আর জিদানকে এনেও হইচই লাগিয়ে দিয়েছিল প্রতিষ্ঠানটি। মেসি সেরা না রোনালদো, বছর ধরে সমর্থকদের চলতে থাকা সে তর্ক চলবে আজীবন। তবে আপাতত দুই পক্ষই মনে করছেন এই ছবিটাই ক্রীড়া জগতের সর্বকালের সেরা। সাব্বির মিথুন, সময় সংবাদ।